ভারত জাতীয় দলে অভিষেক হওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সবশেষ আইপিএল মাতানো কলকাতার ক্রিকেটার রিঙ্কু সিং। দল জিতানো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে এদিন ভারত জিতেছে 33 রান। এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে 185 রানের সংগ্রহ পেয়েছিল ভারত। ভারতের বিশাল এই সংগ্রহ পাওয়ার পথে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন রিঙ্কু সিং। টি টোয়েন্টির আদর্শ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ভারতীয় এই তরুণ আইপিএল এর মতোই ব্যাটিং করেছেন এই ম্যাচে। মাত্র 21 বলে 38 রানের ঝড় তুলেছেন 180 স্ট্রাইক রেটে 3 ছক্কা 2 চারে। দলের হয়ে 50 দেখা পেয়েছেন গাইকোয়াড়, যার ফলে আইরিশদের সামনে ভারত দাঁড় করিয়েছে 186 রানের টার্গেট। এই টার্গেট তারা করতে নেমে ভারতীয় বোলারদের তপের মুখে পড়েছে আইরিশটা। বেলব্রেইন 72 রান করলেও তা যথেষ্ট হয়নি। গত ম্যাচের মতো এই ম্যাচে অসাধারণ বোলিংয়ে 2 উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। দলকে নেতৃত্ব দেওয়া ভারতীয় এই পেসার 4 ওভার বোলিং করে 15 রান দিয়ে পেয়েছেন 2 উইকেট। 2টি করে উইকেটের দেখা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিশ্বয়।